কর্মঘণ্টা না মানায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় চালক ও পরিবহন শ্রমিকের মৃত্যু বাড়ছে। তিন বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় পরিবহন চালক ও শ্রমিকের মৃত্যু প্রায় 1000 বেড়েছে। নিহত চালকের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের হিসেবে 2022 সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2188 জন চালক ও সহকারী। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে 4 থেকে 5 ঘন্টার বেশি একটানা গাড়ি চালাতে দেয়া হয় না, অথচ বাংলাদেশে 8 থেকে 10 ঘন্টারও বেশি চালাতে বাধ্য হচ্ছে চালকরা। মূলত চালকদের উপর অতিরিক্ত মানসিক চাপের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। সড়ক নিরাপদ রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর কারণবাজার এলাকায় আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, সড়কে যানবাহন চলাচলে কতটা শৃঙ্খলা এসেছে, কি বলছেন চালকরা এই বিষয়ে জানাবেন। তবে আপনাকে জানিয়ে রাখি, যদি আমরা রাজধানীর যে সড়কে যানবাহন চলাচলের শৃঙ্খলা সেটা কিন্তু আসলে বলা যায় যে কাগজে কলমে আছে, কিন্তু সড়কে কিন্তু সেই বাস্তবতা নেই। আপনাদেরকে আর একটা তথ্য আমরা জানিয়ে রাখি যে এই যানবাহন চলাচলের শৃঙ্খলা না থাকাতে কিন্তু সড়কে কিন্তু দুর্ঘটনা কিন্তু বেড়েই চলছে। আপনার যতটুকু কিছু বিশেষজ্ঞদের মতে কিন্তু আপনার যে সড়কে যারা বিশেষ করে পরিবহন গণপরিবহন যেসবগুলো রয়েছে সেগুলোর দুর্ঘটনার সংখ্যা কিন্তু বেশি, আর যেই এই দুর্ঘটনার সংখ্যা বেশি হওয়ার কারণে মূলত তারা যেই জিনিসটি খুঁজে বের করার চেষ্টা করছেন সেটি হচ্ছে কর্মঘণ্টা। আমরা জানি যে বিশেষ করে যে রাজধানীর মধ্যে যে গণপরিবহন এছাড়াও যে রাজধানীর বাইরে যে সকল গণপরিবহন চলে সেগুলো কিন্তু একজন ড্রাইভার কিন্তু আপনার 10 থেকে 12 ঘন্টা অনেকে 15 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, যার ফলে কিন্তু অনেকে মানসিকভাবে কিন্তু সুস্থ থাকে না। আর মানসিকভাবে যখন সুস্থ না থাকে সেই ফলে কিন্তু দুর্ঘটনার মাত্রা কিন্তু বাড়ে। এটি কিন্তু আসলে বিশেষজ্ঞরা যেটি বলছেন, আমরা যদি রাজধানীর চিত্রটাই বলি, রাজধানী তো চেম কিন্তু রাজধানীর যে সকল গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতিযোগিতা দিয়ে কিন্তু চলাফেরা করে, আর প্রতিযোগিতার ফলে কিন্তু সড়কে কিন্তু দুর্ঘটনার মাত্রাটা বেড়ে যায়। শ্রম আইন অনুযায়ী কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিকভাবে যেই নিয়ম রয়েছে সেখানে কিন্তু একজন বিশেষ করে চালক সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা গাড়ি চালাতে পারবেন, কিন্তু আমাদের দেশে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। দিনের বেলায় একজন চালক গাড়ি চালানোর পরও কিন্তু রাত্রিবেলাও সে কিন্তু চালাচ্ছে, ফলে কিন্তু এইসব কারণে কিন্তু একজন চালক মানসিকভাবে কিন্তু সুস্থ থাকে না, নিয়মিত ঘুম হয় না, যার ফলে কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ে, এই বেড়েই চলছে। এটা কিন্তু আসলে যারা পরিবহন বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। তো ওভারঅল আপনার যে বিষয়টি বলা যায় যে যেহেতু সড়কে যদি শৃঙ্খলা ফিরিতে হয় বিশেষ করে দুর্ঘটনার রোধটা কিছুটা কমিয়ে আনার নিয়ে আসতে হলে যারা পরিবহন চালক আছে তাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা যদি নির্ধারণ করে দেওয়া হয় যে এই সময়ের বাইরে তারা পরিবহন চালাতে পারবে না, তাহলে সড়কে অনেকটা শৃঙ্খলা চলে আসবে, এমনটাই আসলে মনে করছেন যে যারা বিশেষ করে পরিবহন বিশেষজ্ঞ আছেন তারাই। তো এই ছিল রাজধানীর কারণবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ কারণবাজার থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।